এক অফিস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমার যে লাইভ বিয়ারের ফিশগুলো, যে ব্রিডিংয়ের ট্যাঙ্কগুলো, সেগুলোর আপডেট তোমাদের দেখাবো, যে এত সুন্দরভাবে ব্রিডিং হচ্ছে এবং তাদের বাচ্চা কতগুলো করে দিচ্ছে। তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না যে 100টা মাস দিয়ে বা খুবই কম মাস দিয়ে যে এত ব্রিডিংয়ের বাচ্চা, হয়তো তোমরা গুনেও শেষ করতে পারো না যে এত বাচ্চা। তোমরা আশা করি তোমরা দেখো যে কতগুলো করে বাচ্চা দিচ্ছে, এগুলোই তোমাদের দেখাবো। আজকে এতটুকুই ভিডিও, তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে তোমাদের ব্ল্যাক মলির যে ট্যাঙ্কটি সেটির আপডেট দেবো। দেখতে পাচ্ছ বাচ্চা, দেখো ভালো লক্ষ্য করবে কত ছোট ছোট বাচ্চাগুলো, বলতে গেলে পুরোপুরি আমার ট্যাঙ্কই ফুল হয়ে গেছে এত বাচ্চা। দেখো চার সাইডে বাচ্চা, তোমরা বুঝতে পারবে যে আমি, দেখো পুরো ট্যাঙ্কে ব্ল্যাক মলির। আর যে আমরা বড় ট্যাঙ্কে করলে কি হয়, আমি এটা প্রথম আর লক্ষ্য করলাম যে বড় ট্যাঙ্কে করলে বাচ্চা অতিরিক্ত দেয়। দেখতে পাচ্ছ খইয়ের দানার মতন বাচ্চাগুলো, একদম খইয়ের দানার মতন বাচ্চা, আর পুরো ট্যাঙ্ক যে বাচ্চাতে একদম পুরোপুরি ভরে গেছে, আর জলটাও গ্রিন, এর ফলেও মাছের বাচ্চা। আর আমি যেহেতু একটা জিনিস লক্ষ্য করলাম যে বড় ট্যাঙ্কে মাছের বাচ্চাদের তাদের প্যারেন্টসরা খায় না, দেখতে পাচ্ছ তার এদিকটা, দেখতে পাচ্ছ এদিকটা, দেখো তোমরা এদিকটা হয়তো আরও বেশি ভালো করে দেখতে পারবা। দেখো বাচ্চার পরিমাণ, পুরো ট্যাঙ্ক একদম পুরোপুরি বাচ্চাতে ফুল, মোটামুটি কয়েক হাজার বাচ্চা হবে আশা করি। আর কিছু মাত্র ফিমেল আর মেল দিয়ে, শুধুমাত্র 100 পিস দিয়ে এত বাচ্চা হয়েছে। দেখো ভাবনা লক্ষ্য করো যে বাচ্চাগুলো, আর দেখছি আমি যে বড় জায়গায় বাচ্চা মরেও না, এবং যে গ্রোথ মানে তারা খুবই তাড়াতাড়ি বাচ্চা দেয়। আর তোমরা আগে যারা ভিডিও দেখেছো যে আমার এই মলিগুলোর, মলি ট্যাঙ্কের যে ব্ল্যাক মলির যে হাফ মুন যেটাকে বলে, সেই মুনগুলোর কত অধিক বাচ্চা, এতগুলো বাচ্চা। আর কিছুদিনের মধ্যে আমাকে অক্সিজেনও দিয়ে দিতে হবে, কারণ তাহলে হয়তো হেভি জাবি হয়ে যাবে বেশি, তার জন্য আমাদের অক্সিজেনও দিয়ে দিতে। তারা আমি দ্বিতীয় নম্বর ট্যাঙ্কটিকে দেখাচ্ছি, ওই ট্যাঙ্কটিকে, ওই ট্যাঙ্কের মধ্যেও অনেক গোল্ডেন মলি বাচ্চা আছে। আর আমাদের এই যে গোল্ডেন মলির দ্বিতীয় নম্বর ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এখানেও বহুত বাচ্চা রয়েছে, পুরো ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে বাচ্চাতে, আশা করি তোমরা বুঝতে পারবে। এই যে দেখো বাচ্চাগুলো গ্রোথ খুবই ভালো, একদম তাড়াতাড়ি বড় হচ্ছে। এখন পর্যন্ত আমি অক্সিজেন দেইনি জলের মধ্যে, যদিও প্রয়োজন হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো আশা করি অক্সিজেনেরও প্রয়োজন হয়ে যাবে। দেখো ভালো লক্ষ্য করবে যে কত বাচ্চা রয়েছে, চারোদিকে ভর্তি হয়েছে। আর আমার এখানে ঠিক মতন হাঁটার জায়গা নেই, তাই আমি ভালো মতন দেখাতে পারছি না, একদম কোনারায় কিনারায় সব দিকে বাচ্চায় ভর্তি। আর এখানে লক্ষ্য করো, এগুলো 10 থেকে 15 দিনের বাচ্চার গ্রোথ, দেখো কতটা গ্রোথ, কতদিনে তো 10-15 দিনও হয়নি। আর দেখবে বড় জায়গা যে মাছগুলো, সেগুলো অনেক মোটামুটি এক চাল মানে চালের যে দানাগুলো হয় সেগুলোর থেকে বড় বড়ই বাচ্চা দেবে তোমাদের। দাঁড়াও এখান থেকে, এই সাইড থেকেও দেখতে পাচ্ছ, দুই সাইড থেকেই দেখাচ্ছি তোমাদের পরিমাণ। হয়তো তোমরা গুড়ি গুড়ি ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো আজকে দিয়েছে বাচ্চাগুলো, আজকালের মধ্যেও দিয়েছে। দেখো সাইজ, দেখো এই এক দুজনের বাচ্চা দিয়ে এত বড় সাইজ, সাইজ দেখো আর বলো। এখানে সেই মাছগুলো বাচ্চা দেয়, একটু প্ল্যান দরকার, আর যে কোনো কাজি টাইপের তোমাদের জিনিসগুলো দরকার, যেহেতু তোমাদের মাছগুলো বাচ্চাগুলো একটু মাছের বাচ্চাগুলো এই সাইডগুলোতে এসেই দেবে। আর এখানেও দেখতে পাচ্ছ এই সাইডে, মানে বলতে গেলে পুরো ট্যাঙ্কই, আমাদের ট্যাঙ্কগুলো পুরোপুরি সব অটোবিডের যতগুলো আমি ট্যাঙ্ক বসিয়েছি সমস্ত ট্যাঙ্কে এখন বাচ্চা গিল গিল করছে। কত কত হাজার যে বাচ্চা রয়েছে তা বলা মুশকিল। কিছুদিন আমরা 1-2 মাস পরে এগুলোকে উঠাবো এবং সেলের জন্য রেডি হয়ে যাবে। আর বেশি যে যতটা যত্ন করতে লাগে অতটাও কোনো কথা নেই, অটোবিড খুবই সহজে ব্রিড হয়ে যায়,
এবং বাচ্চাও দিয়ে দেয়। দেখো পুরো ট্যাঙ্ক, আশা করি পুরো ট্যাঙ্কের মধ্যে একদম বাচ্চা গিলগিল। কিছু মাছ বড় হয়ে গেছে, কিছু মাছ আস্তে আস্তে বড় হচ্ছে। ধরো আরেকটি ট্যাঙ্কও দেখাচ্ছি, এরপরের ট্যাঙ্ক আমাদের গাপ্পির ট্যাঙ্ক। মোটামুটি আমাদের চারটে ট্যাঙ্ক রয়েছে, চারটি ট্যাঙ্কই এখন খুবই ভালো মতন হচ্ছে। আর এটা আমাদের গাপ্পির ট্যাঙ্ক, গাপ্পির ট্যাঙ্কে দেখতে পাচ্ছো প্যারেন্টসগুলো। দাঁড়াও তোমাদের আমি বাচ্চাগুলো দেখাচ্ছি, বাচ্চাগুলো একটু লুকিয়ে থাকে, সাইড দিয়ে থাকে, দেখে দেখতে পাচ্ছো। দেখা যাচ্ছে হয়তো একদম ছোটো ছোটো গিরি গিরি, এখনও গাপ্পিগুলো অত বাচ্চা দেয়নি, মোটামুটি বাচ্চা দিচ্ছে, কিন্তু আশা করি যে কিছুদিনের মধ্যেও এই গাপ্পিগুলো বাচ্চা দিয়ে দেবে, যাদের যথেষ্ট পরিমাণে রয়েছে। তোমরা যারাও দেখতে পাচ্ছো গাপ্পিগুলো, দাঁড়াও তোমাদের জন্য বাচ্চাগুলো দেখানোর ব্যবস্থা করছি, দেখি বাচ্চা দেখা যাচ্ছে কি না, একটু দাঁড়াও। এখান থেকে সবগুলো ট্যাঙ্ক যদিও দেখা যায়, দেখতে পাচ্ছ যদিও দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের জন্য দেখি বাচ্চা দেখা যাচ্ছে কিনা। এই যে দেখো এই সাইডগুলোতে একদম ছোট ছোট মোবাইল আসছে কিনা, এই পাতাটার মধ্যে লক্ষ্য করো, এই পাতাটার মধ্যেও রয়েছে কিছু বাচ্চা, দেখতে পাচ্ছ এখানে লক্ষ্য করবে বাচ্চাগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম গাপ্পির বাচ্চাগুলো এখন মোটামুটি দেওয়া শুরু হয়ে গেছে। তাও মোটামুটি এখানেও 400-500 হয়ে যাবে, হয়তো বেশি হতে পারে, আমরা তো গুনে দেখিনি কতগুলো হবে। তো একদম পুরো বড় ট্যাঙ্কে রয়েছে, আশা করি এখান থেকে আমরা ভালো রেজাল্ট পাব। ওয়েট করো, এই দেখো হয়তো দেখা যাচ্ছে না অত ভালো মতন মোবাইলে, এই দেখো বাচ্চা, কিছুদিনের বাচ্চা কিরকম গ্রোথ এখানেও দেখা যাচ্ছে। এই ট্যাঙ্কগুলো কিছুদিনের মধ্যে ভরে যাবে। দাঁড়াও আমাদের তিনটে ট্যাঙ্ক তো তোমাদের দেখালাম, আরেকটি প্ল্যাটি ট্যাঙ্ক রয়েছে তো দেখাবো, একটু ওয়েট করো, প্ল্যাটি ট্যাঙ্কটিও দেখাচ্ছি। মোটামুটি ভালোই বাচ্চা দিচ্ছে, আমি যখন মাছগুলোকে ধরবো তখন তোমরা যদি তোমাদের জন্য তখন ভিডিও বানিয়ে রাখবো যে কতগুলো করে বাচ্চা পাচ্ছি। আর মাছগুলো সমস্ত ট্যাঙ্কের মাছগুলো হেলদি রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি প্ল্যাটির ট্যাঙ্ক। এই যে নেক্সট যে আমাদের প্ল্যাটির ট্যাঙ্ক, এখানে রেড প্ল্যাটিও রয়েছে, মিক্স মিকি মাউস প্ল্যাটিও রয়েছে। এখানে মাছগুলো একটু সাই টাইপের, মানে লজ্জা পায় একটু, তার জন্য লুকিয়ে থাকে। তো দেখতে পাচ্ছ এই সাইডগুলোর মধ্যে দেখো কত, মোটামুটি এই ট্যাঙ্কেও আমার মোটামুটি 400-500 উপরে এখন হয়ে গেছে মাছ, দেখতে পাচ্ছ সাইড সাইড দিয়ে উঠছে, দাঁড়াও একদম খুবই লুকিয়ে থাকে মাছগুলো, উঠতে চায় না। ভিডিওটাকে বড় বানাবো না, আর আজকের জন্য এতটুকুই ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ অল অফ।